সবাই মাধাই পাপি ছিল, নামের গুণে উদ্ধার হলো। হরি বল হরি বল। হরিদাসের মতই মন, হরিদাসের মতই মন, হরিদাসের মতই মন, মুখে সদাই হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই এলো নদিয়াতে কলির জীবন উদ্ধারিতে, হরে কৃষ্ণ নামে ধন্য ভগবান আসেন ভক্তের জন্য, ভগবান আসেন ভক্তের জন্য। তাই চলুন, অনেকক্ষণ ধরে মায়েদের অপেক্ষায় বসিয়ে রেখেছি, এবার আমরা মূল বিষয়বস্তুর মধ্যে ফিরে যাব। আজ আপনাদের মতো এমন ভক্তির চরণধুলি আমি মস্তকে ধারণ করতে পেরেছি, তাই আপনাদের মতো ভক্তদের চরণধুলি পেয়ে আমি আমার জীবনকে ধন্য মনে করে আজ আমি একজন ভক্তির জীবন কাহিনী আজ আপনাদের কাছে আমি আস্বাদন করাব। ও মায়েরা, আজ আমাদের আস্বাদনের বিষয়বস্তু হল জয়দেব পদ্মাবতীর সঙ্গে আমার রাধা গোবিন্দের পূর্ণ মিলন। নিয়ম অনুসারে আজ আমাদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আমাদের এই মহানাম যজ্ঞের আয়োজন হয়েছে। নিয়ম অনুসারে ভগবান শ্রীকৃষ্ণের জন্মগান জন্মলীলা করারই কথা, কিন্তু ও মায়েরা, আপনাদের মতো ভক্তদের দেখে আমার মনে হচ্ছে আপনারা ভগবান শ্রীকৃষ্ণের জন্মলীলাটা আমার চেয়েও বেশি জানেন, তাই ওটা থাক। আপনাদের মতো ভক্তদের পেয়ে আজ আমি একজন ভক্তির জীবন কাহিনী আস্বাদন করব, মন দিয়ে আস্বাদন করবে। ভক্ত আর ভগবানের সঙ্গে মিলনের কথা আজ আমরা আস্বাদন করব। ও মায়েরা, আরেকবার বলে দিই, আজ আমাদের আস্বাদনের বিষয়বস্তু হল জয়দেব পদ্মাবতীর সঙ্গে আমার রাধা গোবিন্দের পূর্ণ মিলন। তাই চলুন এই পদাবলীটা মন দিয়ে আস্বাদন করতে হবে, তাহলেই পরিষ্কার হয়ে যাবে। কেন্দ্রবিল নামে গ্রাম অজয় নদীর তীরে, মায়ের একটু উলুধ্বনি, রবিল্ল নামে গ্রাম অজয় নদীর তীরে, রবিল্ল নামে গ্রাম অজয় নদীর তীরে, ভোজ দে নামে ব্রাহ্ম তো ধান বাস করে, ভোজ দে নামে ব্রাহ্ম তো ধান বাস করে, ভোজ দে নামে ব্রাহ্ম নিষ্ঠা ব্রাহ্ম
জানেন সর্বজা অজয় অতি নিষ্ঠা পদাবলীটা মন দিয়ে আস্বাদন করলে লীলাটা বাবা পরিষ্কার হয়ে যাবে। বললেন কেন্দ্রবিল্ল নামে গ্রাম অজয় নদের তীরে। ও মায়েরা, ওই বীরভূম জেলায় যেটা জয়দেবধাম যাওয়া যায় একটা নদী আছে। এই যেমন আপনাদের এখানে দামোদর নদী রয়েছে, ওই বীরভূম জেলাতে একটা নদী আছে। নদীটার ওই পাড়টার নাম হচ্ছে বীরভূম জেলা, আর নদীটার এই পাড়টা হচ্ছে মাগো বর্ধমান জেলা। হ্যাঁ, ভারী মজা, একটা নদীর পার্থক্য। নদীটার ওই পাড়টা বীরভূম, আর এই পাড়টা হচ্ছে বর্ধমান, আর মধ্যখানে বয়ে চলেছে কখনো শান্ত কখনো অশান্ত অজয় নদ। আর অজয় নদীর ওই পারে যেটা বীরভূম জেলা কেন্দ্রবিল্ল গ্রাম বা কেঁদুলি গ্রাম, সেই কেঁদুলি গ্রামে আমার জয়দেব গোস্বামীর জন্ম হলো। পিতার নাম হচ্ছে ভোজদেব গোস্বামী আর মাতার নাম হচ্ছে বামাদেবী। এই বামাদেবী এবং ভোজদেব গোস্বামী বাবা অতি নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিল, সবসময় আমার ভগবানের নাম করতে। তা তাদের গর্ভে কি খারাপ সন্তান জন্ম নেয় মা? হ্যাঁ, শাস্ত্রে বলছেন মাটি যদি ভালো হয়, ও মায়েরা শাস্ত্রে বলছেন মাটি যদি ভালো হয় তা ফসল কিন্তু ভালোই হবে, আর মাটি যদি খারাপ হয় যতই ভালো ভালো বীজ বপন করুন না ফসল কিন্তু ভালো পাওয়া যায় না। হরি বল হরি বল। ঠিক তেমনই মা, ইহ জগতে মা যদি ভালো হয়, মাটি যদি ভালো হয়, তা দুই একটা ব্যতিক্রম ছাড়া গর্ভের সন্তান মাগো ভালোই হয়। আর মাটি যদি সাত পাঁচ বারো তেরো জানে, মাটি যদি সাত পাঁচ বারো তেরো জানে মা, তা গর্ভের সন্তান শুধু সাত পাঁচ কেন, বারো তেরো চোদ্দ পনেরো অবধি জেনে যাবে। তাই মা যদি ভালো হয় সন্তান বাবা ভালোই হয়। তাই বামাদেবী এবং ভোজদেব গোস্বামী আমার ভগবানের পরম ভক্ত ছিলেন, তাদের গর্ভে কি খারাপ সন্তানের জন্ম হয়? হ্যাঁ, তাই পিতা ভোজদেব গোস্বামী এবং বামাদেবীর কোল আলো করে আমার পরম কৃষ্ণ ভক্তের জন্ম হলো, যার নাম হচ্ছে জয়দেব গোস্বামী।
এই জয়দেবের বাবার নাম হচ্ছে ভোজদেব, মায়ের নাম বামাদেবী, গ্রামের নাম কেঁদুলি, জেলাটি বীরভূম, এটা পরিষ্কার হয়ে গেল, এটা আমরা মোটামুটি সবাই জানি। কিন্তু মা, এই যে জয়দেব পদ্মাবতীর লীলাটা, এটা বাইরের কথা, বাইরের তত্ত্ব। আর ভেতরের তত্ত্বটা কি জানেন? একবারে ভাগবতের ভেতরের কথা, একবারে ভাগবতের ভেতরের কথা, আসল তত্ত্ব, ভেতরের তত্ত্বটা। আচ্ছা মায়েরা, আপনারা ভগবান কৃষ্ণকে দেখেছেন? দেখেছেন কৃষ্ণকে? এখনো সৌভাগ্য হয়নি, তবে দেখেছি কোথায়? হ্যাঁ, ওই যে আমাদের আছে না, বসুদেব মাথায় করে নিয়ে যাচ্ছে, আর ওই যে রাধাকৃষ্ণ আছে, আহারে দেখে প্রাণটা জুড়িয়ে গেল বাবা। তা যাই হোক, আচ্ছা মা একটা কথা বলি, ভগবান কৃষ্ণকে আমরা দেখতে পাচ্ছি, বলুন তো মা, তাহলে ভগবান কৃষ্ণের চূড়াটি কোথায় থাকে? চূড়া কোথায় থাকে? মাথায়। একটু জোরে বলবেন, কারণ আমি অত দূর থেকে আপনাদের এই বর্ধমান জেলাতে এসেছি। হ্যাঁ, যদি একটু পরপর ভাবেন তাহলে কি ভালো লাগে? ভালো লাগবে না। তা ভগবান কৃষ্ণের চূড়াটি মা কোথায় থাকে? মাথায়। বাবা বা। আর ভগবান কৃষ্ণের নূপুর দুটি? পায়ে। বা ভালো করে শুদ্ধ ভাষায় বলতে গেলে কি বলতে হয়? চরণ। আজ কি হয়েছে জানে? ভগবান কৃষ্ণের মাথার চূড়ার সঙ্গে নূপুরের আজ তুমুল ঝগড়া। ও মা, কার সঙ্গে কার ঝগড়া বললাম? হ্যাঁ, চূড়ার সঙ্গে নূপুরের। আজ কি হয়েছে দেখুন? চূড়ার সঙ্গে নূপুরের ঝগড়া হয়েছে। আচ্ছা মায়েরা, আমাদের সংসারে ঝগড়াটা কি নিয়ে হয়? টাকা পয়সা নিয়ে, সম্পত্তি নিয়ে, জমি জায়গা নিয়ে, সম্পত্তি নিয়েও হয়। কে কটা গাড়ি পাবে, কে কটা ঘর পাবে, ঘরের কটা রুম পাবে, সে নিয়েও ঝগড়াটা বেশি। আর মায়েদের ঝগড়াটা কোথায় হয়? ওই কলে জল নেওয়া নিয়ে। বলছে টাইম কলে জল নিতে গিয়ে কে আগে পাবে, ওই নিয়ে ঝগড়াটা মায়েদের বেশি হয়। তবে মা গো, আজ আমি এখন এমন একটা ঝগড়ার কথা বর্ণনা করব, যে ঝগড়া শোনাও ভালো, বর্ণনা করাও ভালো। আর এমন ঝগড়ায় যদি কেউ অংশগ্রহণ করতে পারে, এমন ঝগড়া যদি কেউ করতে পারে, তবে তার মানব জন্ম ধন্য হয়ে যাবে। তাই ঝগড়াটা কোথা থেকে শুরু হয়েছে দেখুন, কোথা থেকে হয়েছে? আজ কি হয়েছে মা? ভগবান কৃষ্ণের মাথার চূড়াটি, মাথার চূড়াটি, ভগবান কৃষ্ণের নূপুর দুটিকে বলেছে, নূপুর দুটিকে বলেছে, ওরে নূপুর রে, ওরে নূপুর, দেখ দেখ আমার কত ভাগ্য রে, দেখ দেখ আমার কত না ভাগ্য রে। মাথার চূড়াটা নূপুরকে, চরণে নূপুরকে বলছে, এই নূপুর দেখ দেখ আমার কত ভাগ্য রে। নূপুর তখন বলছে, এই চূড়া, বলে হ্যাঁ রে, তুইও গোবিন্দের অঙ্গে, একটু ভালো করে আস্বাদন করবেন। নূপুর বলছে, এই চূড়া, তুইও গোবিন্দের অঙ্গে আছিস আর আমিও গোবিন্দের অঙ্গে আছি, তা তোর এমন ভাগ্য কি ভালো হলো যেমন ষাঁড়ের মতো চিৎকার করে বলতে হবে? কি এমন ভাগ্য ভালো হলো? এই কথাটা শুনে চূড়া বলছে, এই নূপুর, তোর মোটা মাথা, তোর মাথায় কোনো বুদ্ধি নেই। হ্যাঁরে, তুইও গোবিন্দের অঙ্গে আর আমিও গোবিন্দের অঙ্গে, এই তুইও গোবিন্দের অঙ্গে আছিস ঠিকই, কিন্তু গোবিন্দের অঙ্গে বড় নিচেই আছিস, একেবারে চরণে পায়েই আছিস। আর আমার দিকে দেখ, আমি কোথায় আছি একবার ভালো করে দেখ। এই দেখ, সকল দেবতার উপরে হচ্ছে কৃষ্ণ, সকল দেবতার উপরে হচ্ছে কৃষ্ণ, আর আমি, আমি আবার তারও উপরেই আছি। কি বাবা, চূড়া কি খুব একটা ভুল বলেছে? বলেনি, কারণ চূড়া আমার ভগবান কৃষ্ণের মাথার উপরেই থাকে, তাই মাথার উপরে আছে বলে আজ চূড়ার একটু অহংকার হয়েছে।
বলছে সকল দেবতার উপরে কৃষ্ণ, আর আমি আবার তারও উপরে। একটা কথা বলি বাবা, যারা ভগবানের কৃপাতে উপরে আছে, যারা ভগবানের দয়াতে উপরে আছেন, তারা একটু সাবধানে থাকবেন। কারণ যারা যত উপরে থাকে গো, তাদের পড়ে যাওয়ার ভয়টাও কিন্তু ততখানি থাকে। তাই গৌর হরি বল, হরি বল। চূড়ার অহংকার হয়েছে মাথার উপরেই আছে বলে। হ্যাঁ, চূড়া বলছে এই নূপুর দেখ দেখ আমার ভাগ্যটা কত ভালো। কথাটা শুনে চরণের নূপুর বলছে, ওরে চূড়া, তুই গোবিন্দের মাথার উপরে আছিস। বলছে হ্যাঁ দেখ একবার, আমি মাথার উপরে ভালো জায়গায় আছি। চরণের নূপুর বলছে, ওরে চূড়া রে, আমি গোবিন্দের চরণেই আছি, ভালো আছি। এই চরণ ছেড়ে আমি কোথাও যেতে চাই না, কোথাও আমি যাব না, চরণে আছি, বেশ আনন্দেই আছি। তবে একটা কথা তোকে আমি বলি, তুই তো মাথার উপরে আছিস, ওই উপর থেকে আমায় একটু আশীর্বাদ করবি? ও মায়েরা, একে তো অহংকার হয়েছে মাথার উপরে আছে, আবার চরণের নূপুর যেই না বলে দিয়েছে একটু আমায় আশীর্বাদ করবি, চূড়ার অহংকার আরও একটু বেড়ে গেল। বলছে বল বল কি আশীর্বাদ করতে হবে। চূড়া তখন কেঁদে কেঁদে বলছে, ওরে নূপুর তখন কেঁদে কেঁদে বলছে, ওরে চূড়া রে, আমি তো গোবিন্দের চরণে ভালো আছি, তুই আমায় আশীর্বাদটা কি করবি জানিস? আমায় কি আশীর্বাদ করবি জানিস? আমি যেন চরণ ধরে থাকিতে পারি। আমি যেন তোর চরণ ধরে থাকতে পারি, ওরে চোরা রে গোবিন্দের চরণ বড় ভালোবাসি, জীবনে মরণে গোবিন্দের চরণ বিনে আর কি আছে আমায় বল। ওই গোবিন্দের রাতের রাঙা চরণ ছায়ায় আমায় হতে বলিস না চোরারে, কর জোরে মিনতি করে শুধু একবার তোরে বলি, আমায় এই আশীর্বাদ কর যেন গোবিন্দের চরণ ধরে সারা জীবন কাটাতে পারি। ওই আমার চরণ ছাড়া করোনা গো,
যেন চরণ ধরে থাকিতে এই চূড়া একটু ভালো করে উপর থেকে আমায় আশীর্বাদ করে দে, আমি যেন গোবিন্দের ওই রাঙা চরণে থাকতে পারি। তবে একটা কথা বলি, কিছু মনে করবি না তো ওমাইরা? এবার নূপুর কিন্তু একটা দামি কথা বলে ফেললেন, বলছে হ্যারে চূড়া একটা কথা আমি তোকে বলছি, কিছু মনে করিস না। বলছে না না বল না, কি বলবি একবার ভালো করে ভেবে বলতো। যারা আমার ভগবান কৃষ্ণের প্রকৃত ভক্ত হয়, যারা আমার ভগবানকে প্রকৃত ভালোবাসে, বলতো আমার গোবিন্দের, তারা আমার গোবিন্দের কোন জায়গাটা বেশি ভালোবাসে, চরণ না মস্তক? কি মায়েরা, যারা প্রকৃত ভক্ত হয় তারা আমার গোবিন্দের কোন জায়গাটা ভালোবাসে? চরণ। কোনো ভক্ত কি বলতে পারবে যে হে গোবিন্দ আমি তোমায় ভালোবাসি, তুমি তোমার মস্তকটা আমাকে দাও? বলে না। যারা প্রকৃত ভক্ত হয় তারা সকলে মিলে ভগবানের কাছে গিয়ে কি বলে জানেন? হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, মোরা তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত, আশ্রয়োদ আশ্রিত জনে, হে গোবিন্দ নিতাই গৌর হরি বল হরি বল হরি বল, হে গোবিন্দ রাখো চরণে, তুমি রাখো নূপুর বাবা একথা বলেছে, যারা প্রকৃত ভক্ত হয় তারা আমার গোবিন্দের চরণ বেশি ভালোবাসে। চূড়া উপর থেকে মনে মনে চিন্তা করছে, সত্যি তো যারা প্রকৃত ভক্ত হয় সকলে মিলে বলে প্রভু আমি যেন তোমার ওই রাতুল রাঙা চরণে একটু ঠাই পাই। কোনো ভক্ত তো বলে না যে প্রভু আমি যেন তোমার ওই মস্তকে থাকতে পারি। হ্যাঁ, তাহলে প্রভুর ওই চরণটাই তো সব থেকে দামি। ও বাবা, তাহলে নূপুরই সবচেয়ে ভালো জায়গায় আছে? আমি এতক্ষণ ধরে ভাবছিলাম গোবিন্দের মাথার উপরে আছি, ভালো জায়গায় আছি, কিন্তু না না, এখন দেখছি নূপুরই ভালো জায়গায় আছে। যেই না দেখেছে নূপুর সবচেয়ে ভালো জায়গায় দামি জায়গায় আছে, সঙ্গে সঙ্গে চূড়া এবার গোবিন্দকে বলছে, ও গোবিন্দ গোবিন্দ এতদিন ধরে আমি ভাবতাম তোমার মাথায় মস্তক হচ্ছে সবচেয়ে দামি, কিন্তু আমার ভুল ভেঙে গেছে প্রভু। আমি জেনেছি তোমার চরণ সব থেকে দামি, তাই ও প্রভু তোমার ওই রাঙা চরণ আমাকে দিতে হবে। আমাকে তুমি এই মস্তক থেকে তোমার ওই রাঙা চরণে করে দাও। ও মায়েরা, যেই না বলেছে মস্তক থেকে রাঙা চরণে আমায় করে দাও, গোবিন্দ হেসে তখন কি বলছে জানিস? হ্যাঁ, হেসে বলছে, এই চূড়া পারিস ও বস, হ্যাঁ তুই থাকিস মস্তকে আর চরণের মধ্যে থাকে নূপুর, তা তোকে যদি মস্তক থেকে চরণে করি তা একজনকে আনন্দ দিতে গিয়ে আর একজনের মনে কষ্ট দেওয়া হবে না? হ্যাঁ, তাই তো শোন শোন, তুই যেখানে আছিস সেখানেই থাক, আর নূপুর যেখানে আছে সেখানেই থাক, বেশ ভালো আছিস। চূড়া বলছে, না গোবিন্দ আমি কিছু শুনবো না, আমি যখন জেনেছি তোমার চরণ সব থেকে দামি, তোমার চরণ আমার চাই চাই চাই। যেই না বাবা বলেছে চাই চাই চাই, গোবিন্দ বলছে এত করে যখন বলছে তাহলে দিতে হবে, দেব। এই চূড়া চরণ দেব, তবে কি জানিস আমার চরণ যখন নূপুরি পেয়েছে নূপুরি পাক, আমি তোকে আর একজনের চরণে দেওয়া করাবো।
তার চরণটা আমার থেকেও দামি, চূড়াবো ছ গোবিন্দ। আমি তো জানি তুমি হচ্ছে সবচেয়ে বৃন্দাবনের দামি, তা তোমার থেকে কে এমন দামি আছে যে তুমি আমাকে তার চরণ দেওয়া করাবে? কেশে বলছে, ওরে চূড়া এদিকে শোন শোন, আমি হলাম জগৎ গুরু কৃষ্ণ, জগতের গুরু কৃষ্ণ। বলি, হ্যাঁ রে, আমারও তো গুরু আছে রে। ও বাবা, তোমারও গুরু? বলছে, হ্যাঁ। তা ও ও প্রভু, তোমার গুরুটি কে গো? বলছে, কে জানিস? আমি হলাম জগৎ গুরু কৃষ্ণ, আর আমার প্রেমের গুরু হচ্ছে শ্রীমতী রাধারানী। তাই শোন শোন, আমার চরণ যখন নূপুর পেয়েছে নূপুরি পা, আমি তোকে ওই রাধারানীর চরণ দেওয়া করাবো। যেই না বাবা বলেছে যে রাধারানীর চরণটা দেওয়া করাবে, চূড়ার তো আর ধৈর্য ধরছে না। বলছে, প্রভু গো, ওই রাধারানীর চরণটা যখন দেওয়া করাবে বলছো, চলো প্রভু এখনই চলো, আজই দেওয়া করাবে, এখনই দেওয়া করাবে, চলো চলো। আচ্ছা বাবা, কৃষ্ণ প্রেম এত সহজ, রাধা প্রেম এত সহজ, ধৈর্য ধরতে হবে, ধৈর্য না ধরলে মা গো কিছুই হবে না। বলছে, দেওয়া করাবো, তবে শোন শোন, কবে জানিস? বলছে, কবে না, যেদিন রাধারানী মান করবে। বলছে, মান করবে কেন? বলছে, কেন জানিস? আমি রাধারানীকে কথা দেব, তার কুঞ্জে যাব, আমি তার কুঞ্জে। রাধারানীর কুঞ্জে যাওয়ার আগে আমি চন্দ্রাবলীর কুঞ্জ দ্বারে চলে যাব, চন্দ্রাবলীর কুঞ্জ দ্বারে চলে যাব। আর যখন আমি চন্দ্রাবলীর কুঞ্জ দ্বারে চলে যাব, তখন রাধারানী আমার প্রতি মান করবে, আর মানের দায়ে আমি রাধা রানীর পদ যুগলে ধরে দেব, পদ যুগল ধরে দেব। ও মায়েরা, বলছে রাধা রানী যেদিন মান করবে, মান ভাঙানোর জন্য আমি রাধা রানীর কাছে যাব, কিছুতেই যখন মান ভাঙবে না, আমি রাধা রানীর পদ যুগল ধরে দেব, সেই দিন তুই চরণ। বলছে, যেদিন আমি রাধারানীর চরণ ধরবো। আচ্ছা মায়েরা, রাধারানী মান করেছে, গোবিন্দ তার যদি পায়ে ধরে, তাহলে গোবিন্দের মাথাটা কোথায় যাবে? রাধারানীর চরণে, আর মাথার মধ্যে থাকে চূড়া, তাহলে চূড়াটিও সেই দিন আমার রাধারানীর চরণ পেয়েছিল। আর আমরা সব বলি রাধারানী মান করেছে, গোবিন্দ তার পায়ে ধরেছে, গোবিন্দের বাবা জ্বালা লেগেছে, রাধারানীর পায়ে ধরতে গোবিন্দের মা গো জ্বালা লেগেছিল, ধরেছিল, চরণ ধরেছিল ঠিকই, শুধু মানের দায়ী নয়, এটা উপলক্ষ। আসল কারণটা হলো ওই যে ভক্ত চূড়াকে কথা দিয়েছিল যে রাধারানীর চরণটা দেওয়া করাবো, রাধারানী মান করেছে, এটা উপলক্ষ পেয়েছি, চরণ তো দেওয়া করাতে হবে। তাই রাধারানীর চরণ যেই না আমার গোবিন্দ ধরেছে, মাথার মধ্যে আছে চূড়া, চূড়াটিও সেই দিন আমার রাধারানীর চরণ পেয়েছে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি হরি বল। আর এই যে এত বড় কথাটি মা গো বললাম, রাধারানী মান করেছে, গোবিন্দ তার চরণে ধরেছে, এই এত বড় কথাটি কে লিখেছিল জানে? যার কথা আজ আমরা বলছি, সেই ভক্ত কবি জয়দেব গোস্বামী দ্বাদশ স্বর্গে গীত গোবিন্দম রচনা করেছিলেন। দ্বাদশ স্বর্গের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য স্বর্গ হল দশম স্বর্গ, আর এই দশম স্বর্গে আমার জয়দেব গোস্বামী একটি শ্লোক রচনা করেছিলেন, এই দুটি লাইনে লিখেছিল কবি জয়দেব গোস্বামী, দুটি লাইনে রচনা করেছিলেন আর লিখতে পারেনি, শেষের লাইনটা আমার স্বয়ং ভগবান নিজ হস্তে লিখে দিয়েছিলেন, দেহি পদ পল্লব মুদার। সেই জয়দেবের কথা আজ আমরা শুনছি, পিতার নাম ভোজদেব, মাতার নাম বামাদেবী, জেলাটি বীরভূম, গ্রামটির নাম হচ্ছে কেঁদুলি।
বা কেন্দ্র ভিন্ন। আজ ভগবানের বিচারটা দেখুন মা, ভগবান বলেছেন যে করে আমার আশ আমি প্রথমে করি তার সর্বনাশ, আর তথাপি যদি না ছাড়ে আমার পাশ তখন আমি হয়ে যাই দাসের দাস। একথা কেন বললাম, কেন বললাম জানেন না, তিনজনের সংসার, পিতা ভোজদেব, মাতা বামাদেবী, আর তাদের একমাত্র ছোট্ট ছেলে হলো জয়দেব গোস্বামী। ভগবানের বিচারটা দেখুন, ওই ছোট্ট জয়দেবের বয়স যেই না 4 বছর হয়েছে, ওই ছোট্ট জয়দেবের কাছ থেকে ভগবান একদিন তার মা বামাদেবীকে জয়দেবের কাছ থেকে কেড়ে নিলেন, অর্থাৎ হঠাৎ করে বামাদেবী একদিন মারা গেলেন। 4 বছরের ছেলে, জয়দেবের মা মারা গেছে, আর বটবৃক্ষে, একটি বটবৃক্ষের তলায় বনমাঝে গিয়ে ওই 4 বছরের ছোট্ট ছেলেটা সখাগণকে সঙ্গে নিয়ে খেলা করছে। এদিকে জয়দেবের মা মারা গেছে, গ্রাম থেকে একজন জয়দেবকে সংবাদটা দিতে যাচ্ছে, মৃত্যু সংবাদ দিতে যাচ্ছে, জয়দেব। সখাগণকে সঙ্গে লয়ে খেলা করছিলেন, খেলা করতে করতে শুনতে পেয়েছে তার নাম ধরে কেউ ডাক দিয়েছে, খেলা বন্ধ করে বলছে আমায় আমায় তুমি ডাকছো, আমায় ডাকছো, বলো বলো কেন ডাকছো, এই জয়দেব জয়দেব দেখবি চল, বাড়ি ফিরে চল, দেখবি চল, তোর মারি নেই, তোর মা মারা গেছে। মা মারা গেছে অর্থটা ভালো করে বোঝে না, 4 বছরের ছেলে তো মা, মা মারা গেছে অর্থটা কি ভালো করে বোঝে না, কিন্তু ওই যে বলেছে মা মারা গেছে, এক মুহূর্তের জন্য সেখানে দাঁড়ালো না, ছুটতে ছুটতে বনমাঝে থেকে ঘরে ফিরে গেলে। যেই না ঘরে ফিরে গেছে, দেখছেন মায়ের মৃতদেহটা পড়ে আছে, গ্রামের লোকেরা শ্মশানে নিয়ে যাবে, শ্মশানে নিয়ে যাবে জয়দেবের মায়ের মৃতদেহটাকে, আর জয়দেব ছুটে এসে মায়ের মৃতদেহটাকে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে মা ও মা মা একবার সারা দাও না, একবার একবার জয়দেব বলে একবার খোকা বলে ডাকো না মা, কেঁদে কেঁদে মায়ের মৃতদেহটাকে জড়িয়ে ধরে ওই 4 বছরের ছোট্ট ছেলেটা কাঞ্চার বলছে মা ও মা তুমি যদি এমন করে আমায় একলা করে আমাকে এখানে একলা রেখে চলে যাও, বলো না মা আজ থেকে আমি এবার আমি কাকে মা, বলে ডাকব এবারে আমি কাকে মা, তুমি আমায় ছেড়ে কোথায় চলে গেলে, আমায় জীবনে মা বিনে আমার কে আর আছে বলো, তুমি ছাড়াই আমার যে কেউ নেই, আমি দিবানিছি মামা বনে কেঁদে কেঁদে তোমায় খুঁজে বেড়াবো, মা গো তুমি ছাড়াই আমার যে কেউ নেই, একবার একবার সাড়া দাও মা ও মা,
আমার স্নেহ মায়া মমতা ছেড়ে কেমন করে তুমি চলে গেলে। শুধু একবার একবার ফিরে এসো মায়ের মৃতদেহটাকে জড়িয়ে ধরে কাঁদছে, মা তুমি যদি আমায় একলা করে রেখে চলে যাও আমি কাকে মা বলে ডাকব, তুমি ছাড়াই আমার যে এই পৃথিবীতে আর আপন বলতে কেউ নেই। জয়দেব কাঁদছে মায়ের জন্য, আর জয়দেবের বাবা ভোজদেব গোস্বামী ছেলে এমন কামছে বলে ছেলেকে কাছে ডেকে বলছে, খোকা খোকারি তোর মা মারা গেছে তাই তুই কামছিস, চিন্তা করিস না বাবা চিন্তা করিস না, আজ থেকেই আমি তোর মা আজ থেকেই আমি তোর বাবা। খোকারে তোর মায়ের ইচ্ছা ছিল তুই বিদ্বান হবি, তুই পণ্ডিত হবি, তুই বড় কৃষ্ণ ভক্ত হবি। খোকা তুই যদি বিদ্বান হোস, তুই যদি পণ্ডিত হোস, তুই যদি বড় কৃষ্ণ ভক্ত হতে পারিস তাহলে তোর মায়ের আত্মা শান্তি পাবে। যেই না বাবা বলেছে মায়ের আত্মা শান্তি পাবে, ওই চার বছরের ছেলেটা ভোজদেব গোস্বামীর কাছে গিয়ে বলছে, বাবা আমি তো আত্মা বলে কিছু জানি না, কিন্তু তুমি যদি মায়ের জন্য আমাকে যা কিছু করতে বলবে আমি আমি সব কিছু করতে রাজি, আমি বিদ্বান হলে আমার মায়ের আত্মা শান্তি পাবে, আমি পণ্ডিত হলে আমি কৃষ্ণ ভক্ত হলে আমার মায়ের আত্মা শান্তি পাবে, আমি তাই হব, আমি বিদ্বান হব, আমি পণ্ডিত হব, আমি বড় কৃষ্ণ ভক্ত হব। ও মায়ের ওই চার বছরের ছেলেটা এক দুই করে যখন ছয় বছরে পা রেখেছে, জয়দেবের বাবা জয়দেবকে একটি গ্রাম্য পাঠশালাতে ভর্তি করে দিয়েছে, যে গ্রামের নাম হচ্ছে জামদহ গ্রাম। ওই জামদহ গ্রামটা কেনুলি গ্রাম থেকে পশ্চিম দিকে এখনকার হিসাবে 8 কিলোমিটার দূরে অবস্থিত। সেই জামদহ গ্রামে জয়দেবকে ভর্তি করে দিলেন পড়াশোনা করার জন্য, লেখাপড়া করার জন্য। ও মায়েরা 8 কিলোমিটার দূরে গ্রামটি অবস্থিত পাঠশালাইটা, তখনকার পথ তো রাস্তাঘাট তো এখনকার মতো ছিল না, তখন ছিল বন জঙ্গলের রাস্তা। ওই ছোট্ট ছয় বছরের ছেলেটা প্রতিদিন 8 কিলোমিটার পথ পার হয়ে একা একা পাঠশালায় যেত, কেমন করে হাঁটু পর্যন্ত ধুতি, স্বরের কলম কালির দুয়ার তালপাতার পুঁথি। জয়দেবের বাবা ভোজদেব গোস্বামী ছেলেকে কাছে ডেকে বলতো, খোকা এই খোকা শোন বাবা, তোকে মন দিয়ে পড়াশোনা করতে হবে, তোকে বিদ্বান হতে হবে, পণ্ডিত হতে হবে, বড় কৃষ্ণ ভক্ত হতে হবে। আর খোকা শোন, তুই 8 কিলোমিটার পথ পার হয়ে পাঠশালাতে যাবি বাবা, হ্যাঁ পড়াশোনা করতে করতে যদি তোর খিদে পাই এই গামছার মধ্যে কিছু চিড়ে আর কিছু মুড়ি আছে ওগুলো খুলে খাবি, হ্যাঁ এবার স্বরের কলম কালির দোয়াত তালপাতার পুঁথি চিড়ে মুড়ি সঙ্গে নিয়েছে জয়দেব। এবার পাঠশালায় যাচ্ছে মাগো, কেমন করে একা যাচ্ছে ঠিকই, কিন্তু মুখে আছে কৃষ্ণ নাম হরি নাম।
কেমন করে এই ছোট্ট 6 বছরের ছেলেটা একা একা পাঠশালায় যাচ্ছে দেখুন। ভজ কৃষ্ণ মুরারি গোলোক বিহারি, মায়ের তুলু ধ্বনি, গোলোক বিহারি অগতির গতি তুমি, হে দামোদর করুণা সাগর নিদাই বৌর, হরি বল হরি বল হরি পাঠশালায় যায়। এবার কি হয়েছে দেখুন, 6 বছরের ছিল তো ছোট্ট ছেলে, 2-4 দিন গেছে বনপথ ধরে যায় তো, 2-4 দিন যেই না গেছে বাবা, হঠাৎ করে বনমাঝি একদিন ভয় পেয়ে গেছে। যেই না ভয় পেয়েছে, পিতার কাছে মানে ভোজদেব গোস্বামীর কাছে এসে বলছে, বাবা তুমি আমায় এতটুকু ভালোবাসো না, আমার মা থাকলে এমনটা কখনো হতে দিত না। ভোজদেব গোস্বামী বলছে, কেন রে খোকা কি হয়েছে? আচ্ছা বাবা এদিকে শুনে, আমি 6 বছরে এতটুকু ছোট্ট ছেলে, বনপথ ধরে একা একা প্রতিদিন পাঠশালায় যাই, আমার বুঝি ভয় করে না, আমার ওই পড়াশোনাটা আমার আর আমার দ্বারা আর হচ্ছে না বুঝলে, আমি আর যাব না, আমার খুব ভয় করে। ও মায়েরা, ভোজদেব গোস্বামী ছেলের মনের কথা জানতে পেরেছে, মনের কথা জানতে পেরেছে, জানতে পেরে কি বলছে দেখুন। একেই বলে বাবা, গাছের গোড়া ভালো হলে তার ডালপালাগুলো আপনি ভালো হয়।
আগে গোড়াটাকে ভালো হতে হবে, তবেই ডালপালাগুলো আপনি ভালো হয়ে যাবে। হ্যাঁ, ভোজদেব গোস্বামী ছেলেকে কাছে রেখে যাবো, যাই খোকা এদিকে, তুই বনপথ ধরে একা একা যাস, তোর ভয় করে? ও বাবা, তোকে তো আমার একটা কথা বলাই হয়নি। বলছে বাবা কি কথা কি কথা? এই খোকা, জানিস ওই বনমাঝে তোর একটা বন্ধু আছে। বাবা, ওই বনমাঝে আমার একটা বন্ধু আছে? বলছে হ্যাঁ। এই খোকা, ওই বনমাঝে তোর যখন ভয় করবে ওই বন্ধুর নাম ধরে ডাক দিবি। আচ্ছা বাবা, ওই বন্ধুর নাম কি? এই খোকা এদিকে শোন, ওই বনমাঝে তোর যখন ভয় করবে তুই ওই বন্ধুর নাম ধরে কি বলে ডাকবি জানিস? মধুসূদন, মধুসূদন বলে ডাক দিবি, দেখবি সব ভয় দূর হয়ে যাবে। হ্যাঁ ও মায়েরা, ভোজদেব গোস্বামী ছেলেকে ভুলানোর জন্য কথাগুলো বলেছে, যাতে ছেলেটা পাঠশালায় যায়, আর পাঠশালায় গেলে একটু পড়াশোনাটা হবে। আর জয়দেব গোস্বামী ছোট্ট ছেলে তো, 6 বছরের ছেলে, মনে প্রাণে কথাগুলো বিশ্বাস করে নিয়েছে। হ্যাঁ, বাবা মাই বলেছে আমার একটা বন্ধু আছে ওই বনমাঝে, তাহলে তো আমাকে আর একা যেতে হবে না। হ্যাঁ, আমি প্রতিদিন পাঠশালায় যাব। ছোট্ট ছেলে মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছে। এবার দেখুন, প্রতিদিন একটু দেরি করে পাঠশালাতে যেত, একা একা যেত, ভালো লাগতো না। যেই শুনেছে একটা বন্ধু আছে, হ্যাঁ ওই বন্ধুকে দেখবে বলে একটু তাড়াতাড়ি আজ বেরিয়ে পড়েছে। শরীর কলম কালির দুয়ার তালপাতার পুঁথি চিড়েমুড়ি সঙ্গে নিয়ে মধুসূদনকে দেখবে বলে ওই মধুসূদনের নাম গাইতে গাইতে চলে যাচ্ছে। হ্যাঁ ও মায়েরা, আমরা এই হরিবাসরে বসে ওই ছোট্ট ছেলেটা যদি পাঠশালায় যাচ্ছে মধুসূদনের নাম গাইতে গাইতে, আর আমরা তো হরিবাসরেই বসে আছি, সেই মধুসূদনের নাম একটু গাইতে পারবো না? পারবো তো। তাই সবাই মিলে দেখি দুটি বাহু তুলে, কার কার হাত আছে একবার দেখি। বাহ, যার নামাবেন না তুলুন, যার হাত আছে সে তুলবে, আর যার হাত নেই সে কি করে তুলবে, তাই তো। সবার আছে? আমার বাবাদের আছে, একবার তুলুন। হ্যাঁ, বাহ বাহ বাহ, সবাই মিলে এদিকে। বাহ, তাই মধুসূদনের নাম গাইতে গাইতে যাচ্ছে, কেমন করে দেখুন। শ্রী নন্দের নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে শ্রী মাধব, হে দামোদর। নন্দের নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে শ্রী মাধব, হে দামোদর। নন্দের নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে শ্রী মাধব, হে দামোদর। নন্দের নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে শ্রী মাধব, হে দামোদর। হে শ্রী মাধব, হে দামোদর, হে শ্রী মাধব, দুটি বাহু তুলে, হে শ্রী মাধব, হে দামোদর। নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে শ্রী মাধব, হে দামোদর। নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে শ্রী মাধব, হে দামোদর। এইভাবে নাম গাইতে গাইতে বনমাঝে এসেছে। এবার দেখুন, বনের মধ্যখানে যেই না এসেছে, বাবার কথা মনে পড়েছে, ওই যে ভোজদেব গোস্বামী বলেছিল সেই কথাটি মনে পড়েছে। আচ্ছা, বাবা মাই বলেছে আমার নাকি একটা বন্ধু আছে, দেখি তো সেই বন্ধুটা দেখতে কেমন। একটা গাছের তলায় সেই চিড়েমুড়ি স্বরের কলম কালির দুয়ার তালপাতার পুঁথি নামিয়ে রেখেছে, বলছে এবার দেখি আমার বন্ধুটা কেমন। আমি তো একটু আগেই এসেছি, একটু দেখে নি বন্ধুটা দেখতে কেমন। বন্ধুর নাম ধরে ডাকছে, মধুসূদন, মধুসূদন, দেখা তুমি, দেখা তুমি, দাও গো আমার মধুসূদন, ও দেখো তুমি, ও গো মধুসূদন, মধুসূদন
সেই না ওই ছয় বছরের ছোট্ট জয়দেব মধুসূদন মধুসূদন বলে ডাক দিয়েছে। ওই গোলক বিহারী নারায়ণ উপর থেকে চমকে উঠলেন, এ কি এমন করে কামনাহীন বাসনাহীন হয়ে কে ডাকলো, কে ডাকে এমন করে, এমন করে কামনাহীন বাসনাহীন হয়ে আমায় তো কেউ কোনোদিন ডাকে না। ভগবান নিজেই বলছেন বাবা, বলছে এই পৃথিবীর অধিকাংশ মানুষ বিপদে না পড়লে ভগবানকে কেউ ডাকে না। আমি আপনাদের কথা কেন বলবো গো, আমি আমার নিজের কথাই বলছি, আমি কখন ভগবানকে ডাকি জানেন, যখন এই কীর্তনের আসরেই আসি, ধূপগুলি নিয়ে ভগবানের কাছে গিয়ে বলি দয়াময় ও প্রভু এই গ্রামের কমিটি দাদারা আমাকে নিয়ে এসেছে, আমার গান যেন ওনাদের ভালো লাগে, আমার গান যেন ওনাদের পছন্দ হয়, তবে আমার মান থাকবে সম্মান থাকবে, আর যদি আমার গান ওনাদের পছন্দ হয় তবেই আমার মান থাকবে সম্মান থাকবে আর তবেই আমার চলবে। তাহলে আমারও ডাকার মধ্যে কিন্তু স্বার্থ রয়েছে, আমরা ভগবানকে কেমন করে বিপদে পড়লেই একমাত্র ডাকি, তাই তো? কখন এই ধরুন দেখবেন আগেকার দিনে বাবা দা মেয়েদের বিয়ে হতো না, এখন ছেলেদের হয়, ছেলেদের হয় না, তাই তো? ভগবানের কাছে গিয়ে বলে এই যে জন্মাষ্টমী হচ্ছে, ভগবানের কাছে গিয়ে বলি ও গো গোপাল, ও গো দয়াময়ী, ও গো মধুসূদন, আমার বড় ছেলেটার বিয়ে দিতে পারছি না। ছোট ছেলেটা মনে হচ্ছে কোনো রকমে একটা দেখে রেখেছে, কিন্তু বড় ছেলেটার আমি কিছুতেই বিয়ে দিতে পারছি না। ঠাকুর গো, ওই বড় ছেলেটার যদি একটা সুপাত্রী দেখে বিয়ে হয়, তাহলে এই যে তোমার মন্দিরটা আছে না, এই মন্দিরটা পুরোটাই মজাক দেওয়া করিয়ে দেব। ও দয়াময়ী, দয়াময়ী, আমার ছোট ছেলেটা যদি প্রাইমারিতে জয়েন্ট হয়ে যায়, তাহলে ওই জন্মাষ্টমীর একদিনের যে যে খরচাটা হয়, আমি পুরো খরচাটা আমি একাই দিয়ে দেব। আর যদি না হয়, যদি না হয় এক টাকার বাতাসাও আমরা ভগবানের জন্য দিই না, আমরা বলছি আগে দাও তবেই দেব, আর যদি না হয় দেব না। ভগবানের কাছে গিয়ে আমরা শুধু চাই, ভগবানকে বলি ঠাকুর আমার ছেলেকে ভালো রাখো, আমার মেয়েকে ভালো রাখো, কিন্তু একবারও ভেবে বলি না, ভগবানের কাছে গিয়ে একবারও বলি না ঠাকুর তুমি তো সবাইকে ভালো রেখেছ, তুমি ভালো আছো, তুমি ভালো আছো, এটা কেউ আমরা কোনোদিন বলি না, এটা যদি বলতাম, এটা যদি করতাম, তাহলে কলিযুগের এমন দুরাবস্থা হতো না বাবা। নিতাই গৌর হরি বল হরি বল। তাই কি হয়েছে দেখুন, যেই না জয়দেব গোস্বামী ডেকে দিয়েছে, যার ডাকার মধ্যে কোনো কামনা নেই, বাবা বলেছে ডাক দিয়ে দিয়েছে, যেই না ডেকেছে গোলক বিহারী নারায়ণ মনে মনে চিন্তা করছেন এমন করে কে ডাকলো, দেখছে ও বাবা একটা ছয় বছরের ছোট্ট ছেলে ডেকেছে, হ্যাঁ হ্যাঁ, যার নাম হচ্ছে জয়দেব গোস্বামী। এবার কি দেখুন, ভগবান তো অধরা বাবা, প্রথমে কিন্তু ধরা দেয় না ও মায়েরা, প্রথমে কিন্তু ভগবান কিছুতেই ধরা দেবে না। তাই কি করলেন, মুরলিটিন লয়ে ভগবান প্রথমে সুন্দর করে বাজিয়ে দিয়েছে, দেখা না দিয়ে মুরলি বাজাচ্ছে, প্রথমে বাজিয়ে দেখছে, সুন্দর করে মুরলিটি বাজিয়ে দিয়েছে, ভগবান বাবা বাঁশিটি বাজিয়েছে, জয়দেব গোস্বামী বলছে বাহ বা 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 বা, ওই দেখো দেখো, ওই দেখো দেখো, হ্যাঁ ওই দেখো মধুসূদন কত সুন্দর বাঁশিটা বাজাচ্ছে গো, হ্যাঁ আমার বাবা তাহলে ঠিকই বলেছিল, আহারে কি সুন্দর বাঁশির সুর, হ্যাঁ ও মাইরা, ওই বাঁশির সুর শুনে জয়দেব গোস্বামী তাল পাতার পুঁথিটাকে কাছে দিয়েছে, ওই যে গাছের তলায় নামানো ছিল পুঁতিটাকে নিয়ে স্বরের কলমটা কালির দোয়াতে ডুবিয়ে বাঁশি শুনে তাল পাতাতে লিখতে শুরু করে দিয়েছে, যেটা গীত গোবিন্দমের প্রথম শ্লোক বাঁশি শুনে লিখছে,
ও মায়েরা বাঁশি শুনে কি লিখছে দেখুন, ওই ছয় বছরের ছেলেটা। মধুরাং 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 মধুর শুনে লিখছে বাবা যে এখনো অবাস শিখে নাই ভালো করে, মাত্র দু চার দিন পাঠশালাতে গেছে। পাঠশালাতে গিয়ে জয়দেব গোস্বামী কি করতো জানেন, একটি তালপাতার পুঁথিতে গুরুদেব অ আর আ লিখে দিত, আর জয়দেব গোস্বামী সেটা মোটা করে প্রতিদিন গিয়ে লিখত। জয়দেব গোস্বামী দেখছে ওই শ্লোকটা রচনা করে মনে মনে চিন্তা করছে, কি এত বড় শ্লোকটা আমি লিখলাম কি করে, আমি তো এখনো ভালো করে অ আর শিখি না, কি করে লিখলাম। ও মায়েরা লিখে পড়ে মনের আনন্দে বাঁশি শুনে নৃত্য করছে কেমন করে জানেন, ও গো মধুর মধুর বংশী বাজে মধুর, মায়ের কুলু ধ্বনি কে বাজায় বন মাঝে মধুর মধুর সুন্দর বাঁশিটা বাজাচ্ছে গো। ও মধুসূদন মধুসূদন তোমার বাঁশির গান এত সুন্দর, হ্যাঁ শোনো শোনো, যখন দেখা হবে বন্ধুত্ব তো করবই, কিন্তু ওই যে বাঁশি বাঁশিটা তুমি বাজাচ্ছ ওই বাঁশি বাজানো আমি শিখে নেব। এবার কি হয়েছে দেখুন, ওই বাঁশি শুনে বাবা এত ভালো লেগেছে, হ্যাঁ বাঁশি শুনে আপন মনে ওই ছোট্ট ছেলেটা জয়দেব গোস্বামী আপন মনে বন মাঝে কি বলছে জানেন, তোমার বাঁশির গান আমার হরে শরীর ও গো বাসু
তোমার পাশরে রয়ার আমার হরে প্রাণ বলে কে বাসরিয়া, তোমার বাঁশির গানটা যদি এত সুন্দরীর হয় তাহলে তুমি দেখতে মনে হয় আরও কত সুন্দর হবে। হ্যাঁ, একবার দেখা দেবে? দাও না গো, একবার দেখা দাও। ও মায়েরা, গোলকবিহারী নারায়ণ মনে মনে চিন্তা করছে, হাই রে, ভাবলাম ছোট্ট ভক্ত ডাকছে, বাঁশি বাজায় তাহলেই পার পেয়ে যাব, কিন্তু না, এই যে ছোট্ট ভক্ত বলে আমায় দেখা দিতে। মনে মনে চিন্তা করছেন, যাব কি যাব না, দেখা দেব কি দেব না, মনে মনে ভাবছে যাব, যাওয়াটা কি ঠিক হবে, যাব কি যাব না, দেখা দেব কি দেব না, আর এত ডাকছে, ও মধুসূদন একবার দেখা দাও না গো, একবার দেখা দাও, তোমার বাঁশির গানটা এত সুন্দর, তাহলে তুমি দেখতে মনে হয় আরও কত সুন্দর হবে, একবার দেখা দাও। এত ডাকছে যখন ডেকেও সাড়া পাচ্ছে না, ছোট্ট ছেলে তো কত বছরের জয়দেব বাবা? ছ বছরের ছেলে এতবার করে ডাকছে, ভগবান যখন আসছে না, মনে মনে ভাবছে ও বুঝেছি বুঝেছি, ও কোনো মধুসূদন বলে কেউ নেই, ও কোনো গোয়ালার ছেলে, গোরা খালি করতে এসে বাঁশি বাজিয়েছে, আর আমি সেটা শুনেছি, আর আমার বাবা আমাকে ভুলানোর জন্য বলেছে কথাগুলো, যাতে আমি পাঠশালায় প্রতিদিন যাই। ও বুঝেছি বুঝেছি, আজের মতো চলেই যখন এসেছি, আর জীবনে কোনোদিন আসবো না, কিন্তু আজ যখন চলেই এসেছি, এতটা পথ যখন এসেই পড়েছি, চাই একবার আমি ঘুরে আসি পাঠশালায় থেকে। ও মায়েরা, ভগবানকে ডেকেও যখন সাড়া পেল না, এতবার করে ডাকলো যখন সাড়া পেল না, হন্তদন্ত করে চলে যাচ্ছে, আর জীবনে আসবো না, আজ এসেছি আর আসবো না, হন্তদন্ত করে চলে যাচ্ছে, আর ভগবান ওই গোলকবিহারী নারায়ণ মনে মনে চিন্তা করছে, কোনো ভক্ত যদি আমায় ভক্তি ভরে বিশ্বাস করে ডাকে, আর সেই ভক্তির ভক্তি, সেই ভক্তির বিশ্বাস যদি আমি নষ্ট করি, কোনো ভক্ত তো আমায় বিশ্বাস করে কোনোদিনে ডাকবে না। তাই গোলকবিহারী নারায়ণ কি করলেন দেখুন, ভগবান সব সময় ভক্তকে বড় করে নিজে ছোট হয়, ভক্তদের সব সময় বড় করে, ভক্তদের বড় করে নিজে ছোট হয়েছে। আর জয়দেবের বয়স কত বলেছিলাম? 6 বছর। ও মায়েরা, কত বলেছিলাম না? 6 বছর। আজ ভগবান ভক্তকে বড় করে নিজে ছোট হয়েছে।
একটা 5 বছরের রাখাল বালক সাজছে আমার ভগবান। যেই না 5 বছরের রাখাল বালক সেজেছে, ও মায়েরা 5 বছরের রাখাল বালক সেজে জয়দেব তো হন্তদন্ত করে চলে যাচ্ছে ভগবানের দেখা পাইনি বলে, আর ভগবান তার পিছনে পিছনে যাচ্ছে। হন্তদন্ত করে জয়দেব চলে যাচ্ছে, ভগবান তার পিছনে পিছনে যাচ্ছে, আর কি বলছে জানেন? দাদা গোসাই, দাদা গোসাই প্রণাম, ও দাদা গোসাই প্রণাম। ও মায়েরা দেখেছেন কেমন ভক্ত, আমার ভগবান প্রণাম করছে ভক্তকে, কেমন ভক্ত দেখুন, বলছে দাদা গোসাই প্রণাম। আর যেই না বাবা প্রণাম করে দিয়েছে, জয়দেব গোস্বামী পিছন ফিরে দেখছে একটা 5 বছরের ছোট্ট রাখাল বালক, বলছে এই রাখাল ছেলে, বলে হ্যাঁ রে, তুই যে আমায় দাদা গোসাই বলে প্রণাম করলি, তা তুই আমাকে জানিস না, তুই আমাকে চিনিস? ভগবান মনে মনে চিন্তা করছে, আমি চিনব না, আমি জানবো না, কিন্তু বলতে তো পারছে না। বলছে ও দাদা গোসাই তোমাকে সবাই চিনে গো, তোমার নাম বলবো, দেখবে বলবো তোমার নাম, তোমার নাম হচ্ছে জয়দেব গোস্বামী, তোমার বাবার নাম, তোমার বাবার নাম ভোজদেব গোস্বামী, মায়ের নাম বামা দেবী, আর কিছুদিন আগে না তোমার মা বামা দেবী হঠাৎ করে মারা গেছে। জয়দেব গোস্বামী বোঝায় দাঁড়া 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 এই রাখাচ্ছে, তুই আমাকে নিয়ে কত কিছু জানিস রে, কিন্তু আমি তো তোকে কোনোদিন দেখি নাই। এই রাখার ছেলে, তুই যখন আমাকে নিয়ে এত কিছু জানিস, বলতো বলতো তাহলে তোর নামটা কি, তোকে তো কোনোদিন দেখিনি, বলতো তোর নাম কি? ভগবান বলছে হয়ে গেল, প্রথমে বাঁশি বাজালাম হলো না, এমন ভক্ত দেখো, প্রথমে বাঁশি বাজালাম হলো না, তারপর দেখা দিলাম তাও হলো না, আবার বলছে নাম বলতে, নাম বললে আমি আজ ধরা পড়ে যাবই যাব। কিন্তু ও মায়েরা তিনি তো চতুরের শিরোমণি, চাতুরিতা করে কি বলছে জানেন? আমার নাম, আমার নাম বলবো না, বলছে আমার নাম বলবো না। আর 6 বছরের ছোট্ট ছেলে ভেবেছে ওটা বুঝি নাম। ভগবানকে জয় রাখাল ছেলেকে কাছে রেখেছে, আয় রাখাল ছেলে দিকে, কি বললি তোর নাম বলবো না? ছি 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 ছি, এটা আবার নাম হয় কারোর? ও মায়েরা বলবো না কারোর নাম হয়, ছি 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 ছি, তোর মা বাবাটা কেমন বাবু, ভালো একটা নাম দেন। আরে না না ও দাদা গোসাই, আমার নাম বলবো না নয়, আমার নামটি আমি তোমায় বলবো না। তুমি যদি আমার দাদা গোসাই, তুমি যদি বিদ্বান হতে যাচ্ছ, পণ্ডিত হতে যাচ্ছ, আমার একটা নাম দিয়ে দাও না গো। ও এতক্ষণে বুঝলাম, তার মানে তুই তোর নামটা বলবি না, আমাকে একটা নাম দিতে হবে, তাই তো বলছে হ্যাঁ একটা নাম দিয়ে দাও না গো। এদিকে এই রাখা ছিল, এদিকে আয়, তোর একটা নাম দেবো, তা তোকে ভালো করে দেখবো না, ভালো করে দেখে নাম দেবো তো। ও মায়েরা, ভগবান আমার 5 বছরের রাখাল বালক সেজে ধীরে ধীরে এসে দাঁড়িয়েছে। এবার ভগবান কেমন করে দাঁড়িয়েছে একবার লক্ষ্য রাখো, বাঁকা শান্ত বাঁকা হয়ে দাঁড়িয়েছে। যেই না বাঁকা হয়ে দাঁড়িয়েছে, জয়দেব চায় সোজা হয়ে দাঁড়া, সোজা করে দাঁড়া, ভগবানকে বাবা সোজা করে দাঁড় করাচ্ছে, বলছে আয় সোজা হয়ে দাঁড়া, এইভাবে সোজা, এইভাবে। যেই না সোজা করে ছেড়ে দিচ্ছে, আবার বাঁকা হয়ে, সোজা হয়ে দাঁড়া, আবার বাঁকা হয়ে যাচ্ছে, বলছে ছি 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 ছি, তোর মা বাবাটা কেমন বাবু, একটা ভালো তো নাম দেয় নাই, আবার সোজা হয়ে দাঁড় করাতে শিখাই না। আচ্ছা বেশ বেশ, তুই যখন সোজা হয়ে দাঁড়াতে পারবি না, বাঁকা হয়েই যখন পারবি, বাঁকা হয়েই দাঁড়া, তবে তোর মুরলিটি কোথায়, বাঁশিটা কোথায়, বের কর বাঁশিটা, যেটা তুই প্রথমে আমাকে শুনিয়েছিলি, বের কর বাঁশিটা নিয়ে আয়। দেখেছেন কেমন ভক্ত, ভগবানকে শাসন করছে, বলছে বাঁশিটা নিয়ে আয়, আদেশ করছে নিয়ে আয়। এবার ভগবান আমার বাঁশিটা নিয়ে যেই না দাঁড়িয়েছে, নাম কি দেবে বাবা? ভগবানকে দেখে বিভোর হয়ে গেল, বিভোর হয়ে তাল পাতার পুঁথিটা নিয়েছে, আবার স্বরের কলমটাকা কালীর দুয়াতে ডুবিয়ে আবার লিখতে শুরু করে দিয়েছে, বলছে নাম দেব পরে, আগে আমি লিখে নিই। প্রথম শ্লোকটা লিখেছিল ভগবানের বাঁশি শুনে, দ্বিতীয় শ্লোকটা লিখছে ভগবানকে দর্শন,
শ্যামা নীলন্তি বরলোচন পল্লবী নন্দন কৃষ্ণ গোপাল গুরুবং চঞ্চল চরণং সচকিত নয়নং অপরূপ চারু ক্লেশ ভাষায় নম নলীন নেত্রায় বেনু বাধ্য বিনোদিনী রাধাধর সুদাপান শালিনে বনমালিনে কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরাতমানয়ে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম মুকং কুরুর্তি। যেই না ভগবানকে দেখেছে, ভগবানকে দেখে বাবা লিখতে শুরু করে দিয়েছে, আর ভগবান বাসি হাতে দাঁড়িয়েই আছে। অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পর ভগবান বলছে, ও দাদা গোসাই, দাদা গোসাই দেরি হচ্ছে, নামটা দা। হ্যাঁ, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, দেরি হচ্ছে, নামটা দা। বলছে, ও নাম দিতে হবে না, আমি ভুলেই গিয়েছিলাম, লিখতে লিখতে আর খেয়ালই ছিল না। হ্যাঁ রে, নাম দেবো কি জানিস, তোকে আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, তোর গায়ের রংটা দেখে আমার একটা নামই মনে পড়ছে, তোর কি নাম দেবো জানিস? আমি তোর নাম দিলাম নীল মাধব। মাধু বলে ডাকবো তোরে, নাম দিলাম নীল মাধব। ওরে মাধু বলে